হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি আমেরিকার একটি পামকিন ফার্মে। তোমরা পুরো ব্লগটি আমার সাথে দেখতে থাকো। তো আমরা কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি। তো আজকের আকাশটা দেখতে পাচ্ছ, একেবারে রোদ ঝলমলে আকাশ, তবে খুব ঠান্ডা আজকে। তো পৌঁছে গেলাম সেই মার্কেটে। এই মার্কেটটার নাম হলো দ্য বিগসবাই মার্কেট, 1418 ড্রাইডেন রোড, ফ্রিভিলে, ইথাকা, এনওয়াই। ঠিকানাটা আমি এখানে এই জন্যই দিয়ে দিলাম, যারা ইথাকাতে আছো এই সুন্দর জায়গাটা তারা একটু ঘুরে যেতে পারো। আর যদি কেউ মনে করো পামকিন কিনবো হ্যালোউইনের জন্য, তারা আসতেই পারো। আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা, তোমরা এসে ঘুরে যেও। দেখো প্রচুর পামকিন দেখতে পাওয়া যাচ্ছে আর মানুষজনও এসেছে, কারণ গাড়ির ভিড় দেখলাম অনেকটাই, সবাই কেনাকাটা করছে। আর এই যে দেখো, এই জিনিসগুলো দেখলে তো মানে কি বলবো, মনটা একেবারেই ভালো হয়ে যায়। এত সুন্দর সব ফুলের গাছ। তবে এই গাছগুলোর দাম দেখো, লেখা আছে $18। এক একটা গাছের দাম $18। আমার তো খুবই ভালো লাগছে ফুলগুলো দেখে, পুরো মনটা ভরে গেল। আর কি কি এখানে আছে সেগুলো দেখো, এখানে লেখা আছে উইন্টার স্কোয়াশ, অ্যাপেলস, গোড, অনিয়ন্স, বিভিন্ন রকম। আর এখানে দেখো ফুলকপি আছে দু রকম কালারের। তো এই ফুলকপিগুলো কি বড়, দেখো এক একটা দাম $5 করে। তো ভিতরে এসে গেলাম, ভিতরে বিভিন্ন রকমের ফ্রুটসও আছে, এশিয়ান পিয়ার্স থেকে শুরু করে গ্রেপস, যেগুলো ফার্ম থেকে তুলে সরাসরি এখানে রাখা হয়েছে, ফ্রেশ ফ্রুট একেবারে, সবাই নিয়ে যেতে পারবে। তো এটা হলো কাউন্টার, এখানে বিল করা হয়। আর বিভিন্ন রকম টুকটাক ফল আছে, কিছু ফ্রেশ বিনস আছে, আর এখানে আপেল আছে। এই আপেলগুলো একেবারেই ফ্রেশ, খুব মিষ্টি। আর একটা ব্যাগের দাম হলো $5, এখানে লেখা আছে দেখো। তো ওই একটা ব্যাগে ধরো 4 LB, মানে 2 কেজির একটু কম কম আছে আপেল। আমরাও একটা নিয়ে নিলাম। তো অনেক আপেলই আছে। আর এখানে দেখো কালারিং ভুট্টা, এই প্রথমবার আমি দেখছি কিন্তু। এগুলো উপরে কেমন সুতো দিয়ে ঝোলানো আছে, দেখতে বেশ ভালোই লাগলো। আর এগুলো দেখো ছোট ছোট পামকিন, যার মধ্যে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো আছে, এক একটার দাম হলো $3। এখানে কিছু ক্যাবেজ আছে, কিছু পিপারস আছে, তবে বেশ কিছু জিনিস এখানে ফার্ম থেকে এনে ফ্রেশ একদম রাখা আছে, যেগুলোর প্রত্যেকটার দামও এখানে লেখা আছে। এখানে দেখো বিভিন্ন রকমের পটেটো আছে। যাক ফার্মটা ছোটোখাটো কিন্তু বেশ ভালো, আমার তো বেশ ভালোই লাগলো। তো এখানে অনেকে এসেছে, অনেকে পরিচিতের সঙ্গে দেখা হয়েছে, গল্প করছে, আর আমার মোনার বাবার কোলে। তো বাইরে চলে এলাম আবার। দেখো বাইরে পামকিনগুলো তোমাদেরকে ভাবলাম একটু কাছে থেকে দেখাই। এগুলো তো তাও আমাদের দেশের মতো পামকিন, ঠিক আছে, এখানে এমন কিছু পামকিন আছে যেগুলো আমি প্রথম প্রথম দেখছি। এটা সুন্দরভাবে সাজানো আছে দেখো, এখানে একটা সুন্দর ফুল গাছ রাখা। চলো একে একে পামকিনের শেপগুলো আমরা দেখে নিই পুরো ফার্মটা ঘুরে। তবে এখানে যে রেড কালারের পামকিনগুলো আছে সেগুলো বেশ কিন্তু নজর কাটছে, এই যে এই রেড কালারেরগুলো বলছি আর কি। তো দূর দেখো, যত দূর দেখা যায় শুধুই পামকিন আর পামকিন, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে। এত সুন্দর ওয়েদার আর এই ফার্মটা এত সুন্দর করে সাজানো আছে ফুল গাছ দিয়ে, পামকিন দিয়ে, যে সত্যি সুন্দর লাগছে। আর একদম রোডের উপরেই এটা। এই পামকিনটা দেখো কতটা বড় আকারের, সুন্দর করে এখানে খড়ের গাদার উপর সাজানো রয়েছে, আর একদম লাল টুকটুকে, আরও ভালো লাগছে। আর এই পামকিনগুলো দেখো মানে কি অদ্ভুত শেপের, না আমি কিন্তু আগে এই ধরনের পামকিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখছি এখানে। ওই ঘরটার মধ্যে কি আছে চলো দেখে আসি একবার। উইন্টার স্কোয়াশ লেখা আছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। দেখো কি সুন্দরভাবে ওই যে কালারিং ভুট্টাগুলো সুতো দিয়ে ঝোলানো আছে, ফুল গাছগুলো ঝোলানো আছে, আর এখানে রাখা আছে বিভিন্ন রকমের পামকিন। চলো ভিতরটা একবার ঘুরে ঘুরে দেখি।
এখানে মনে হচ্ছে কিছু ফুল গাছ রাখা আছে, কি গাছ? ও, এখানে জবা গাছ রাখা আছে, দেখো কি সুন্দর ফুলও ফুটেছে একটা। তো এই জবা গাছগুলোর এক একটা দাম হলো $10, মানে 700 টাকার উপর প্রায়। চলো এবারে বাইরে যাওয়া যাক। দেখো বাইরে একদম সূর্যটা সামনে কিভাবে একেবারে ঝলমল ঝলমল করছে। এইখানে দেখো কিছু লঙ্কা গাছ আছে, এক একটার দাম $10, আর তিনটে নিলে এখানে বলছে $25 নেবে। তো লঙ্কাগুলো খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এখানে কিছু লাহো দেখতে পাচ্ছি, তো এইটার দাম হলো $8, একটু বড় বলে। আর এর থেকে এক সাইজ ছোট পাশেরটা, এটার দাম $7। মানে এখানে এই লাউগুলো এর আগে আমি দেখিনি। আর লাউগুলোর মুখটা দেখো, রাজহাঁসের গলার মতো লাগছে পুরো। তো আমার পুরো ফার্মটা ঘুরে দেখা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেল এসেছি। এখন বিকেল 5:30 বাজে। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তোমাদের এই ফার্মটা দেখতে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে নিও। আর আমার পরবর্তী ভিডিওগুলি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।